আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। সকাল সকাল প্রিয়া আজকে নিজের কনফিডেন্স লেভেল বাড়িয়ে রেখেছে। সকাল থেকে কোনো ঝামেলাতেও পড়তে হয়নি। ফ্রেন্ডদের সাথে আজকে নর্মাল কথাবার্তা ছাড়া কোনো কথা বলেনি। জারফের ক্লাসে মুখে মাস্ক লাগিয়ে কর্নারের শাড়িতে একদম ফার্স্ট সিটে বসেছে। আজকে ক্লাসে কনসেন্ট্রেট করবে। তাও একটা সপ্তাহ যদি মুখ না দেখিয়ে থাকতে পারে তাহলে পরের সপ্তাহ থেকে আর মাস্ক পরতে হবে না। জারিফ ট্যুরের জন্য তৈরি, এখন সে প্রিয়মকে ফোন করছে। প্রিয়মের সাথে একসাথে বাসস্ট্যান্ডে যাবে। প্রিয়মকে আবার জারিফের মা দেখতেও চেয়েছেন। জারিফ কানাডা যাওয়ার আগে প্রিয়ম জারিফদের বাড়িতে অনেক যাওয়া আসা করতো। ফ্রেন্ড কি না, জারিফ খুব একটা কারো বাড়ি যেত না, কিন্তু নিজের ফ্রেন্ডদের বাড়িতে আনত। বাস রাত 10টায়, এখন 8টা বাজে। প্রিয়মকে ফোন করলে প্রিয়ম বলে, বের হচ্ছে ওয়েট। আরে ছোট বোন রেগে বসে আছে, কেন তার ভার্সিটি বন্ধের সময় কোথাও টুরে গেলাম না, এখন আবার নিয়ে যেতে বলছে। বন্ধের সময় সে অলস সময় পার করেছে যে। জারিফ হালকা হাসলো, তারপর বলল, আই তবে, মা তোকে দেখার জন্য অপেক্ষা করছে। 10 মিনিট লাগবে অটো নিয়ে আসতে, আসতেছি। প্রিয়মর মা বাবা প্রিয়া ও রাহাকে বলে বেরিয়ে পড়ে। প্রিয়া মুখ ফুলিয়ে বসে আছে, তারও ঘুরতে যেতে ইচ্ছে করছে। মুখ ফুলিয়ে রাহার হাত ধরে টেনে নিয়ে গেছে। প্রিয়ম 15 মিনিটের মধ্যে জারিফদের বাড়িতে গেল। জারিফের মা ওর সাথে কথা বলছেন। প্রিয়ম খুব সহজেই মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। আড্ডার সাক্ষাৎ শেষে জারিফ ও প্রিয়ম বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সুন্দরবন যেতে 8 থেকে 9 ঘন্টা লাগবে। লম্বা পথের জন্য রাতের সময়টা উপভোগ্য। রাত 10টায় বাস ছাড়ে। প্রিয়মের ফোনে তখন প্রিয়ার ফোন আসে। ফোন রিসিভ করার পর অপর পাশ থেকে শুনতে পায়, শোন ভাইয়া, আমার জন্য সুন্দরবনের খাঁটি মধু, মুলতানি মাটি ও চন্দন আনবি। আমাকে তো নিলি না, তাই এগুলো আনবি। খাঁটি মধু না হয় আনলাম, বাকিগুলো তো ঢাকাতেই পাওয়া যায়, ওগুলো ওখান থেকে কেন আনবো? প্রিয়া শাসানো স্বরে বলল, আনতে বলছি আনবি, এত কথা বলিস কেন? প্রিয়ম দীর্ঘশ্বাস ফেলে বলে, যা আনবো, এখন ফোন রাখ। প্রিয়া মুখ ভেঙচিয়ে দিয়ে ফোন রেখে দিল। তারপর চিল্লিয়ে মাকে বলল, আমি ও ট্যুরে যেতে চাই চাই চাই। মানুষ ঘোরাঘুরি করবে আর ফেসবুকে ছবি আপলোড দেবে, আর আমি লাস্ট কবে ট্যুরে গেছি আমার মনেই নেই। তারপর স্বর নিচু করে আফসোস করে বলতে থাকে, কতদিনের শখ, আমি সমুদ্র কন্যার কোলে সূর্যাস্ত দেখব। কক্সবাজার নিয়ে তো গিয়েছিল, তাও যখন বাবা মাকে ছাড়া একটু দূরে যেতেই ভয় হতো। এখন কুয়াকাটা যেতে ইচ্ছা করছে, আর গেলে আমি নিজের মতো ঘুরব। ছেলেকে ঠিক বন্ধুদের সাথে একা ছেড়েছে, কিন্তু আমার বেলায় জামাই নিয়ে একা একা যাস কি আজও, তখন জামাইয়ের হাত ধরে থাকতে হবে এটাই ভাবে। জামাই নিয়ে যে যাবো তো বিয়েটা দাও। রাহা প্রিয়ার কথা শুনে হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাচ্ছে। প্রিয়া ওকে একটা ধমক দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সকাল 7টায় সুন্দরবনে পৌঁছালো। জারিফ ও প্রিয়মরা কাঁধে ট্রাভেল ব্যাগ ঝুলিয়ে হাঁটতে থাকে। ওরা 10 জনের মতো এসেছে। ওরা এখন জামতলা সৈকতে যাবে। জামতলার পর্যবেক্ষণ টাওয়ার হলো আকর্ষণীয় জায়গাটা। টাওয়ার থেকে বিস্তীর্ণ স্বর্ণক্ষেত্রে হাজার হাজার হরিণী ছোটাছুটি দেখা যায়। মাঝে মাঝে রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা পাওয়া যায়। নাস্তা শেষে জামতলা সৈকতের উদ্দেশ্যে রওনা হয়। সবুজ বনভূমি পর্যবেক্ষণ টাওয়ার থেকে বড্ড নজর কাড়া লাগে। মন বলে এই বিস্তীর্ণ সবুজ অরণ্যের সমারোহে হারিয়ে যাই। বনের ভিতর দিয়ে সরু সরু পানিপথ আছে যেখানে পর্যটকরা নৌকা চলাচল করে। বনের ভিতর ঢুকলে সূর্যরশ্মি খুব স্বল্প পৌঁছায়, তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যেতে হয়। জামতলা পর্যবেক্ষণ টাওয়ার থেকে কচিখালী সমুদ্র সৈকত হয়ে বন বিভাগের কচিখালী স্টেশন পর্যন্ত হাঁটা পথ। পথের পাশে ঘন অরণ্যে বাঘ, হরিণ, শুকর, বিশুদ্ধ সাপ ইত্যাদি দেখা পাওয়া যায়। খুব সাবধানে যেতে হয়। আর এই গা ছমছমে পরিবেশের জন্য দুঃসাহসী পর্যটকদের বিকল্প নেই। এই গাছ থেকে ওই গাছে বানরের ছোটাছুটি দেখে অনেক সময় পর্যটকদের ভীত করে তোলে। প্রিয়মরা বনের ভিতর দিয়ে যাওয়ার সময় ক্যামেরা দিয়ে ছবি তুলছে। জারি বলল, তোরা ছবি তুলতে থাক, পরে আমি নিয়ে নিব। আমার তো পাখির কিচিরমিচির, বানরদের ডাক ও বন্য প্রাণীদের ছুটে চলার শব্দে মন বারবার প্রশান্তিতে হারাতে চাইছে। অর্ক পিঞ্চ করে বলে, এটা বল যে তোর এখানে বাড়ি বানিয়ে থাকতে ইচ্ছে করছে। সবাই হেসে উঠল। জারিফ বলে, মোটেও না,
এখানে থাকলে আমি তখন আর প্রকৃতির মাঝে নিজেকে হারাতে পারবো না, কারণ তখন প্রকৃতি আমার কাছে ফিকে লাগতে পারে। তাই মন ফ্রেশ করতে এসব জায়গায় ট্যুর করাটাই বেটার। এখানে যারা থাকে তারা কি আমাদের মতো মুগ্ধতার নজরে দেখে? দেখে না। বেশিরভাগ তাদের নিত্য প্রয়োজন মেটাতে এখানে আসে, তারা প্রকৃতি বিলাস করতে খুব কম আসে। আমি মনে করি সুন্দর সব কিছুর থেকে দূরে থাকা ভালো, যাতে তা চিরকাল সুন্দর থাকে। আমার বোন এলে সে সত্যি সত্যি বাড়ি বানিয়ে থাকতে চাইবে, রনি জারিফের কথাগুলো একটু ভেবে বলে। তাহলে বিয়ের পর তুই কি একাধিক বিয়ে করবি নাকি? কারণ তোর কাছে তো ফিকে লাগতে পারে। জারিফ হালকা হাসলো, অতঃপর বলল, প্রকৃতি ও লাইফ পার্টনারের মধ্যে পার্থক্য আছে। আমি যদি কখনো জানতেই না পারি আমি তাকে কেন ভালোবাসি, তবে সারাটা জীবন আমার কেটে যাবে সেই রহস্য উদ্ধার করতে। মানুষ বড্ড বেশি বিচিত্র, আর প্রকৃতির মধ্যে যদি আমি আমার জীবিকা খুঁজি সেটা শুধু স্বার্থই হবে। আমি জানি না কেন আমি সবার মতো প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গাতে বাড়ি বানানোর ইচ্ছা মনে পোষণ করতে পারি না। আমার কাছে প্রতিটা ট্যুরের সময় একই প্রকৃতি নতুন করে অনুভব করতে ভালো লাগে, আমার মনটাও বিচিত্র। প্রিয়ম জানি জারিফ মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, কেউ ওকে তর্কমূলক প্রশ্ন করলে সে জবাব দিতে পারে না, এজন্য জারিফ তর্কে যায় না খুব একটা। প্রিয়ম বলে, আরে ভাই, এখানে থাকলে বন্য পশুর আক্রমণেরও ভয় থাকবে, তাই না? সব কিছুরই ভালো ও খারাপ দিক আছে। তাছাড়া অন্যান্য ট্যুরিস্ট স্পটেও যারা স্থায়ী বাসিন্দা তারা ঠিক জানে ওই জায়গায় থাকাটা কেমন, তাই প্রাকৃতিক সৌন্দর্য খানিক সময়ের জন্য উপভোগ করে মনকে ফ্রেশ করে আবার ব্যস্ত জীবনে চলে যাওয়াই ভালো। জারি প্রিয়মের দিকে তাকিয়ে হাসলো। ওরা বিকেলে সূর্যাস্তে মান্দারবাড়িয়ার সমুদ্র সৈকত দেখবে। মান্দারবাড়িয়ার সমুদ্র সৈকত সুন্দরবন ও উত্তাল বঙ্গোপসাগরে এক রূপসী কন্যা, যা এখনও কিছুটা অনাবিষ্কৃত এবং অস্পর্শিত। এর কাছাকাছি কোথাও অনুমতি নিয়ে ওরা টেন্ট বানিয়ে রাতটা থাকবে, তারপর সকাল হলে ঢাকা উদ্দেশ্যে রওনা করবে। জারিফের শনিবার ছুটি থাকলেও বাকিরা শনিবারের জন্য এক্সট্রা ছুটি নিয়েছে। প্রিয়ার ছুটির দিনগুলো খুব অলস যায়, সারাদিন ঘুমানো, শুধু তিন বেলা খাওয়া ও নামাজের সময়গুলোতে ওঠা। বিকেলে সে চা বানিয়ে ব্যালকনিতে বসেছে, সাথে রাহাও আছে। ওর ব্যালকনিতে ফুলের গাছ ও বিভিন্ন রকম ক্যাকটাস গাছে ভর্তি। সারাদিন ঘুমিয়ে কাটানোর কারণে শরীর ম্যাচম্যাচ করছে। প্রিয়া চায়ের কাপে চুমুক দিয়ে আকাশপানির দৃষ্টি স্থির রেখে রাহাকে বলে, বুঝলি রাহা, আমি ভাবছি একবার শুধু একটা বিয়ের কথা উঠুক, আমি একবারও মানা করব না, আমিও ট্যুরে যাব, জামাই নিয়ে সব জায়গায় ঘুরব, এই লেখাপড়া আমার দ্বারা হবে না। রাহা বিষণ্ণ মনে বলে, আমার কি হবে আপু, আমাকে তো প্রতিদিন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখায়, কিন্তু আমি শুনেছি ডাক্তার হলে নাকি রাত দিন কোনো শান্তি নেই। আমাকেও বলেছিল কিন্তু চান্স পাইনি, তাই আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে প্যারা খেতে ঢুকিয়ে দিল, জীবনটা বেদনার। প্রিয়া ও রাহা দুজনেই মন খারাপ করে চা খাচ্ছে। প্রিয়ার মা হুট করে তড়িঘড়ি করে ওদের রুমে এসে যা পড়লো তা শুনে প্রিয়ার অক্ষিগুলো বৃহৎ আকার ধারণ করলো। প্রিয়া জলদি তৈরি হ, একটা শাড়ি পর, না হলে ভালো থ্রি পিস পর, তোকে দেখতে এসেছে। প্রিয়ার অক্ষিগুলো বৃহৎ আকার ধারণ করেছে, হতবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে একবার রাহার দিকে তাকায়। রাহা ও গোল গোল চোখে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রিয়ার মা নিজের মেয়ের আলমারি খুলে একটা স্কাই ব্লু রঙের জর্জেটের থ্রি পিস বের করেন। প্রিয়ার হালকা ফর্সা বর্ণের সাথে খুব মানাবে আজকের দিনের জন্য। থ্রি পিসটা প্রিয়ার কাছে এনে বলল, এটা পরে নে, তোর ভাইয়ের বন্ধুর বাবা মা ভাবি এসেছেন, তাদের ছেলে তো এখন ট্যুরে আছে, ছেলে দেশে এসেছে এই এক মাসের মতো হলো, শুনেছি ভার্সিটির লেকচার আসে, ছেলেকে বিয়ে দিতে চায়, তারা এমনিতেই দেখতে এসেছেন, পরে ছেলে সহ আসবেন। প্রিয়া রাহার হাতে একটা চিমটি কাটলো, রাহা হালকা চিৎকার করে উঠল। প্রিয়ার মা ধমক দিয়ে উঠেন, যা তৈরি হ। কিন্তু মা, ছেলে না দেখি বিয়ে, আমারও তো একটা পছন্দ অপছন্দ আছে। প্রিয়ার মা কথাটা বলে চলে যান। প্রিয়া মুখ লটকে বসে আছে। রাহা প্রিয়ার সামনে গোল হয়ে বসে বলে, আপু তুমি না একটু আগে বললে যে এবার কোনো বিয়ের প্রস্তাব এলে মানা করবে না, তো এবার তোমায় বিয়ে করতেই হবে, আমি এখন থেকেই সব প্ল্যানিং করে ফেলবো। ইয়ে, প্রিয়া রাহার কথায় বিরক্ত হয়ে থমক দিয়ে বলে, চুপ, খালি পটর পটর, ছেলে কেমন না দেখে বিয়ে করবো নাকি, ছেলে যদি বুড়ো হয়?
রাহা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলে, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।